দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামাঞ্চল খবরের দ্রুত আপডেট পেতে বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিকাশকের ফেসবুক পেজটি লাইক করুন। এখন দেখুন বিস্তারিত খবর। ত্রিপুরায় বারবার বিজেপির বামপন্থীদের উপর আক্রমণ করার প্রতিবাদে ডিপিসি রোড এলাকায় সংহতি দিবস পালন করল এসএফআই ডিওয়াইএফআই। মঙ্গলবার ডিপিসি রোডে এসএফআই ডিওয়াইএফআই এর সদস্যরা হাতে প্লেকার নিয়ে বিক্ষোভ করেন। সংগঠনের একাধিক সদস্যরা এখানে বিক্ষোভ করার পাশাপাশি শহরে একটি ধিক্কার মিছিলও বার করেন যৌথভাবে। সংগঠনের তরফ থেকে প্রদীপ দে বলেন, বারবার বামপন্থীদের উপর আরএসএস বিজেপির আক্রমণ হচ্ছে, এরই প্রতিবাদে আজকের আন্দোলন। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। আজকে হচ্ছে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত জায়গাতে হচ্ছে ডিআইএফআই এর যে আহ্বান, ডিআইএফআই কেন্দ্র কমিটি আহ্বান দিয়েছেন যে ত্রিপুরা সংহতি দিবস। আপনারা জানেন যে ত্রিপুরাতে লাগাতার বামপন্থীদের উপর আক্রমণ হচ্ছে, বামপন্থীদের পার্টি অফিস হচ্ছে পুড়ি দেওয়া হচ্ছে, সেখানে গণতন্ত্র হত্যা হচ্ছে। তার প্রতিবাদে আমরা হচ্ছে আজকে এখানে জলপাইগুড়িতে পাশাপাশি গোটা জেলাতে আজকে হচ্ছে একই রকম বিক্ষোভ কর্মসূচি চলছে। বিশেষজ্ঞ চিকিৎসক সোমেন সাহা এবার থেকে প্রতি শুক্রবার বিকেল পাঁচ ঘটিকায় সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারী গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকারের চেম্বারে। যোগাযোগ করুন মোবাইল নম্বর 9002444795। চিকিৎসক বিকাশ সরকার বোয়ালমারী নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাস্ক স্যানিটাইজার পাওয়া যায়। মোবাইল নম্বর 9002444795।